কিছু আবাল টিকটকার আছে বুঝতেই চাইছে না, চায়না অ্যাপ চলে গেছে, ভালোই হয়েছে, লজ্জা লাগা দরকার। চায়না অ্যাপের সাথে সাথে সকল চায়না দ্রব্য বস্তু বন্ধ করে দিতে হবে, এটা তারা বুঝতেই চাইছে না। খুব দারুণ লজ্জার ব্যাপার। কিছু টিকটকার তো ফেমাস হয়ে গিয়েছে, আর কিছু টিকটকার ফেমাস হবো তাদের এখন কি অবস্থা? হায়, অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। যারা আবাল স্টার টিকটকার তারা তো কান্নাকাটি করছে, তারা যদি বিদ্রোহ করে দেয় কত হিম্মত একবার দেখি। তারা যদি বিদ্রোহ করে দেয় পারবে না। এই ধরনের আবালরা কিছু করলে আটকাবেন কিভাবে? আটকাবে কি করে? তুমি দেখে লেবে, তুমি তো থাকবে, তুমি দেখে লেবে কিভাবে আটকাচ্ছি। এত কিছু হওয়া সত্ত্বেও, বলা সত্ত্বেও যেসব টিকটকাররা দেশের অবস্থা বুঝতে চাইছে না, তাদের কি কি করবেন? শুটিয়ে লাল করে দেবো, নোংরা মিট লাল করে দেবো। টিকটকারদের সম্পর্কে আর কিছু বলার আছে না? বাড়ি যাবো, চল যাও বাড়ি যাও। আমি হেলে তুলে যাবো শ্মশানে ঘাটে, আমি হেলে তুলে যাবো শ্মশানে ঘাটে।